সার্চ বাই অর্ডার আইডি। সো আপনার যে কোনো অর্ডার যদি আপনি বের করতে চান, ধরেন আপনি যদি অর্ডার নাম্বারটা জানেন বা শুধুমাত্র ইনভয়েস নাম্বারটা জানেন, সিম্পলি অর্ডার নাম্বারটা দিয়ে সার্চবেন। ধরেন আমি এখানে 100 নাম্বার সার্চ দিলাম, আচ্ছা 100 নাম্বার কোনো অর্ডার নাই। আচ্ছা আমি একটু এখান থেকে দেখে নিই কত নাম্বার অর্ডার আছে। ধরেন 5000 নাম্বার, 6000 নাম্বার, 6000 নাম্বার কোনো অর্ডার নাই, হ্যাঁ ইনভয়েস নাই। আচ্ছা আমি অন্য একটা অর্ডার দেখে নিই, ঠিক আছে। ধরেন এই অর্ডারটা আমি দেখি, ধরেন এই অর্ডারটা বের করবো, ধরেন হজরত আলী, এই অর্ডারটা বের করবো, ধরেন 18325। ধরেন আপনি এই অর্ডারটার আইডি নাম্বার জানেন কোনোভাবে, বা কাস্টমার বলছে এই অর্ডারে কোনো প্রবলেম হয়েছে বা কিছু, এটা বের করতে হবে। সো আপনি জাস্ট 18600 কত লিখলাম, 25 না না 18000, আচ্ছা কপি করছি, 18623, ও সরি 18325 ছিল। সো দেখেন 18325 আমি এখানে পেস্ট করলাম, দেখেন এই অর্ডারটাই কিন্তু চলে আইলো যে অর্ডারটা থেকে আমি কপি করলাম এই অর্ডারটা। সো দেখেন এখন এখান থেকে সিম্পলি আপনি ডাইরেক্ট এই অর্ডারের এডিট পেজে চলে আসতে পারেন। তারপরে আপনি এখান থেকে ডাটা, অর্ডার ট্যাগিং হিস্টোরি দেখতে পারেন, নোট দেখতে পারেন, অর্ডার প্রসেস করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। অথবা আপনি অর্ডার নাম্বার কোথায় পাবেন, আপনার ইনভয়েসের যেই বারকোডটা আছে, দেখেন এই যে বারকোড যেটা জেনারেট হয়, আপনি ওই ইনভয়েসটা যদি আপনার হাতে থাকে, ওই ইনভয়েসটা যদি আপনি বের করতে চান, সিম্পলি ওই ইনভয়েসটা যদি আপনি ইনভয়েসটার এই যে বারকোডটা যেটা আসে এটা এখানে দেখে, এই দেখেন এখানে কিন্তু এই অর্ডার নাম্বারটি আছে 18325, এটা এখানে আপনি টাইপ করবেন এই অর্ডার লিস্টে অর্ডার আইডির মধ্যে। অথবা আপনি এই বারকোডটা যদি এখানে স্ক্যান করেন তাহলে সাথে সাথে অর্ডারটা চলে আসবে। এইরকম আপনি অর্ডার আইডি দিয়ে আপনার অর্ডারটাকে খুঁজে বের করতে পারবেন।